ঠিক শুনছেন, হেরে গেলেন মুখ্যমন্ত্রী। সরকার চালানো আর শরীর চর্চার জিম চালানো যে এক না, সেটা বুধবার টের পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অবশ্য এ যাত্রা কোন রাজনৈতিক ব্যক্তির কাছে নয়, ওনার দলেরই এক বিধায়কের কন্যার কাছে গোল খেলেন বিপ্লব বাবু। বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের মেয়ে অনিন্দিতা ভৌমিক উচ্চ আদালতে কাছা খুলে দিল বিপ্লব বাবুর হিটলারি শাসনের। আগরতলা হাফানিয়া টিএমসি হাসপাতালের কর্মরত ছিলেন অনিন্দিতা দেবী, কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল ওনাকে। অবশ্য অনিন্দিতা দেবী ফেসবুক পোস্টে কারোর নাম লেখেনি। তারপরেও বিপ্লব বাবু 11 মাস আগে অতি সক্রিয় হয়ে সদলীয় বিধায়ক কন্যার চাকরি খেয়ে ফেলেন। পরবর্তী সময় 11 মাস আগে অনিন্দিতা ভৌমিক বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করেন। দেরিতে হলেও আসে জয়, ফিরে পান চাকরি। এভাবেই একটা মেয়ের কাছে হেরে গেলেন ত্রিপুরার হীরা। হাসছে গোটা রাজ্য। দেখিনি, আমার উকিল বাবু যা বলেছেন যে সাসপেনশন অর্ডার প্রত্যাহার করা হয়েছে এবং দুদিনের মধ্যে জয়েনিং করতে বলেছে আর কি, জয়েন করতে বলেছে দুদিনের মধ্যে। কি কারণে আপনাকে সাসপেন্ড করা হয়েছিল? আমি একটা ফেসবুকে একটা পোস্ট লিখেছিলাম, যেটা দেখে ওদের মনে হয়েছে যে আমি ওদের হয়ে লিখেছি বা ওদের কথা লিখেছি, এজন্য আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয় এবং সাসপেনশন করা হয়। আমি এখনো অর্ডারটা দেখিনি, এইটুকু জানি যে আমার সাসপেনশন প্রত্যাহার হয়েছে, বাকি আমার উকিল বাবু জানবেন। কতটা খুশি বা কতটা আপনি মানে? অনেক খুশি, অনেক খুশি। কি বলবেন রাজ্য সরকারের উদ্দেশ্যে এই ধরনের? রাজ্য সরকারের উদ্দেশ্যে না, আমি অনেক মানে মানসিক চাপ সহ্য করে লড়াইটা করেছি শুধু এর জন্য যে আমারটা দেখে যাতে আরেকজন লড়াই করতে শেখে। কারণ এরকম হলে যদি একজনকে যদি এরকম ফেসবুক পোস্টের জন্য যদি সাসপেনশন করে দেয়, তাহলে ওদের সাহসটা আরো বেড়ে যাবে, তাহলে অন্য কেউ যা খুশি করতে ওদের গায়ে লাগবে না। আমি চাই যে আমার এই জাজমেন্টটা যাতে আরেকজনের কাজে লাগুক, আমারটা দেখে যাতে আরেকজন লড়াই করার সাহস পাক, এইটুকুই। আচ্ছা, আপনি কোন হাসপাতালে ছিলেন? আমি আমাদের হচ্ছে সরকারের সোসাইটি পরিচালিত ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডক্টর বি আর আম্বেদকর হসপিটাল হাপানিয়া। আচ্ছা, মূলত মানে আপনার বিষয়ে আপনি কি পোস্ট করেছিলেন যার জন্য আপনাকে? আমি একটা কবিতার মতো লিখেছিলাম যেখানে একটা নতুন মেশিন কেনার কথা বলা হয়েছিল টেন্ডার ছাড়া, ওইটাই ওদের মনে হয়েছে যে ওদের নিয়ে লিখেছি। তারপর আপনার সাথে কি করা হয়েছিল? আমাকে ওই সাসপেনশন অর্ডার ধরিয়ে দেওয়া হয়, এরপর তো একের পর এক চিঠি দিতে থাকে, তখনই আমি উচ্চ আদালতে আপিল করি। খুব স্বাভাবিক, এবার টিম বিপ্লব নতুন ফোন দিয়ে আসবে, যার জন্য প্রস্তুত সাহসী প্রতিবাদী অনিন্দিতা। এক্ষেত্রে মনে করিয়ে দেওয়া ভালো, এই অনিন্দিতাকে কিছুদিন আগে পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করতে গিয়ে ল্যাচে গোপরে হয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। সূত্রে খবর, বিপ্লবের নির্দেশে প্রবতী আইপিএস অরিন্দমের ছক সেদিন ব্যর্থ হয়েছিল, আর বুধবার উচ্চ আদালতের রায়ে ফের মুখ পড়ল দাম্ভিক অহংকারী বিতর্কিত মুখিয়ার। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।